ভালোমানের প্রশিক্ষকের অভাবে খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলছে জয়পুরহাটের খুদে খেলোয়াড়রা। অথচ এখান থেকে অনেক কৃতি খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রাখলেও কোচ আর সরকারি সহযোগিতার অভাবে ঝিমিয়ে পড়েছে জেলার ক্রীড়াঙ্গন। তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, স্পন্সর আর সহযোগিতা পেলে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব বলে মনে করছে জেলা ক্রীড়া সংস্থা। জয়পুরহাট প্রতিনিধি এবাদুল বাড়ি তুষারকে সাথে নিয়ে রিফাত আঞ্জুমের রিপোর্ট। 1977 সালে জয়পুরহাট শহরে 4 একর জমির উপর নির্মাণ করা হয় জয়পুরহাট স্টেডিয়াম। দীর্ঘ সময়ের পর 2016 সালে প্যাভিলিয়ন, স্বল্প আসনের গ্যালারি, আধুনিক প্রশাসনিক ভবন সহ সংস্কার করা হয় স্টেডিয়ামটি। পরিপূর্ণ স্টেডিয়াম থাকলেও খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে জয়পুরহাটে খুদে খেলোয়াড়রা। খেলার কোনো সরঞ্জাম নাই আমাদের স্টেডিয়ামে, মানে ঠিকমতো প্রশিক্ষক না থাকার কারণে আমরা আর কি খেলাটা ঠিকমতো পারতেছি না। একটা মাঠে 2-3টা একাডেমি প্র্যাকটিস করি। প্রতিটি বিভাগে নেই আলাদা প্রশিক্ষক, মাত্র একজন প্রশিক্ষক ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, রাগবি সহ একাধিক বিষয়ে খেলার প্রশিক্ষণ দেন। ফলে কোনো খেলাতেই সময় দিতে পারছেন না বলে জানিয়েছেন এই কোচ। দক্ষ কোচ যদি নিয়োগ করা হয়, তৈরি করা হয়, তাহলে ক্রিয়ার মানটা উত্তরোত্তর বৃদ্ধি করা সম্ভব। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তা যথেষ্ট নয়। তবে পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্পন্সর পেলে এখান থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভালো খেলা তৈরি করা সম্ভব বলে মনে করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। পৃষ্ঠপোষকতার দিকে এগিয়ে আসলে অবশ্যই এখান থেকে ভালো খেলোয়াড় আমরা জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে আমরা আরও খেলোয়াড় পাঠাতে পারব। জেলার খেলাধুলার অগ্রগতিতে স্থানীয়দের পাশাপাশি সরকারি সহযোগিতার কথা জানান সংশ্লিষ্টরা। রিফাত আঞ্জুম, বৈশাখী সংবাদ।